আমাদের রমাদানের সিয়ামগুলো ভুল ত্রুটি কিংবা এর ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা শেষের দশকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যবস্থা করেছেন, যেটার নাম হচ্ছে যাকাতুল ফিতর। আমাদের দেশে যেটাকে আমরা ফিতরা বলে থাকি, আমাদের দেশে আমরা যেটাকে ফিতরা বলে থাকি হাদিসের পরিভাষায় সেটিকে বলা হয় যাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকেই মনে করেন যে যাকাতুল ফিতর, ফিতরা এবং যাকাত মনে হয় একই জিনিস। ফিতরা এবং যাকাত আসলে একই বিষয় নয়। ফিতরা এটি হচ্ছে রোজার যাকাত, এটা আমাদের শরীরের যাকাত। আর ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যাকাত, সেটি হলো সম্পদের যাকাত। আর ফিতরা হলো শরীরের এবং রোজার যাকাত। আল্লাহ তাআলা কত দয়াবান, তিনি কত মেহেরবান দেখেন। আমরা বিভিন্ন ইবাদতে মনের অজান্তে যে ভুল ত্রুটিগুলো করে থাকি সেগুলোকে শুধরে নেওয়া কিংবা সেগুলোর ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিভাবে? আমরা ফরজ নামাজে মনের অজান্তে যদি কোনো গ্যাপ থাকে, ভুল থাকে, এগুলোর ক্ষতিপূরণের জন্য নফল নামাজ আছে। অথবা আমাদের ফরজ নামাজের কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আবার সাজদাতুস সাহু এর মাধ্যমে এই ভুল ত্রুটিকে পুষিয়ে দেওয়ার সুযোগ আছে। তো ফিতরা হচ্ছে আমরা যে রোজা রাখলাম, একটি মাস আমরা রোজা রেখেছি, রোজা রাখতে গিয়ে আমাদের মনের অজান্তে যদি কোনো অসংলগ্ন অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা কাজকর্ম আমাদের দ্বারা সংঘটিত হয়ে যায়, আমরা যখন যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করে থাকি, তখন এর মাধ্যমে আমাদের রোজার মধ্যে ভুল ত্রুটি যেগুলো হয় সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তে এই ফিতরার বিধান কেন দেওয়া হলো, কেন এই ফিতরা আল্লাহ তাআলা এর ব্যবস্থা করলেন, এই সিস্টেমটা কেন দেওয়া হলো? ফিতরার মূল উদ্দেশ্য হলো দুইটি। ফিতরার উদ্দেশ্য কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজা রাখতে গিয়ে তার রোজার মধ্যে অপ্রয়োজনীয় অসংলগ্ন কোনো কথাবার্তা বা কাজ যদি তার দ্বারা সংঘটিত হয়ে যায়, ফিতরার মাধ্যমে সেই ক্ষতিগুলো পুষিয়ে যায়, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে উদাহরণ দিই, পুরাতন টিন শেডের ঘর, পুরাতন টিন শেডের ঘরে যদি পুরাতন টিনগুলো জং ধরে যায়, তো দেখবেন মিস্ত্রিরা সেখানে এসে পুটিন মারে, মেরে দিয়ে ওই ছিদ্র হয়ে যাওয়া জায়গাগুলোকে ভরাট করে দেয়। আমরা যে 30 দিন রোজা রাখি, আমাদের রোজাগুলোকে যখন গুনাহ স্পর্শ করে ফেলে, তখন ওই যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার মাধ্যমে, গুনাহের মাধ্যমে রোজার মধ্যে যে সকল ছিদ্র তৈরি হয় সেগুলো ভরাট হয়ে যায়, সুবহানাল্লাহ। ব্যাপারটা যেন হলো এমন, ময়লা দূর করার জন্য পানি দিয়ে যেমন গোসল করা হয়, ঠিক তেমনি ভাবে রোজার মধ্যেও কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও যেন ফিতরার মাধ্যমে ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। নামাজে সাহু সাজদা দিলে যেমন নামাজটা পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফিতরা দেওয়ার মাধ্যমে মনের অজান্তে রোজার মধ্যে হয়ে যাওয়া ভুলগুলো মাফ হয়ে যায়, আল্লাহ সেগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে ফিতরার উদ্দেশ্য হলো দুইটা, এক নাম্বার একটা হলো, প্রথমত হলো যে এর মাধ্যমে রোজাদারের ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায়। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে তুরমাতান লিল মাসাকিন, এর মাধ্যমে অভাবী অসহায়দের ঈদের দিনের খাদ্যের ব্যবস্থা কিংবা ঈদ উদযাপনের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়, সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এতটা সামাজিক, ইসলাম এমন মানবতার একটি ধর্ম, একটি মাস সিয়াম সাধনা করার পরে আমাদের সামনে যখন ঈদের একটা দিন চলে আসে, যিনি অট্টালিকায় থাকেন, যার প্রচুর টাকা পয়সা আছে,
তিনি ঈদের দিনে খুব দামি দামি খাবার খাবেন, দামি দামি পোশাক পরিধান করবেন, আর গাছতলা বটতলায় যারা থাকে, যারা অভাবী অসহায়, তারা ঈদের দিনে নতুন কিছু পরবে না কিংবা ঈদের দিনে ভালো কিছু খাবে না, এটা তো হতে পারে না। এটা একটা বৈষম্য, ইসলাম এই বৈষম্য দূর করতে চায়। এজন্য কত সুন্দরভাবে ইসলাম এই বৈষম্য দূর করলো দেখেন, ফিতরা দেওয়ার মধ্য দিয়ে ঈদের আগেই ফিতরার সেই খাদ্য বলেন আর টাকা বলেন অভাবী অসহায়দের কাছে যখন চলে যায়, তখন সারা সেই খাদ্যদ্রব্য কিংবা সেই টাকা পয়সা দিয়ে ঈদ উদযাপনের একটা সুন্দর প্রস্তুতি নিয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ফিতরার বিধান দেওয়া হলো, এর মূল উদ্দেশ্য কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো এর মাধ্যমে রোজায় হয়ে যাওয়া ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায়, আর দুই নাম্বার হলো এই ফিতরার মাধ্যমে অভাবী অসহায় যারা আছেন ঈদ উদযাপনের তাদের একটা ব্যবস্থা হয়ে যায়। এটি হাদিসেও এইভাবে এসেছে, আবু দাউদ এবং ইবনে মাজায় হাদিস এসেছে। عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين عبد الله ابن عباس رضي الله عنه থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন রাসূল কারীম সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফিতরার বিধান আমাদের জন্য আবশ্যক করেছেন যাতে করে এর মাধ্যমে রোজায় হয়ে যাওয়া ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায় আর অভাবী অসহায়দের জন্য ঈদ উদযাপনের সুন্দর একটা ব্যবস্থা হয়ে যায়। কি সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে এই ফিতরার মাধ্যমে। এই ফিতরার হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল নাকি মুস্তাহাব? এ ব্যাপারে ফোকাহায়ে কেরামের মধ্যে দুইটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন এটা ফরজ, আবার কোন কোন ফোকাহা বলেছেন এটা হলো ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র মিন রমাদান على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين। ابن عمر رضي الله عنهما তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আবশ্যক করেছেন মুসলমান সকল স্বাধীন ব্যক্তির জন্য, আজাদ হয়ে যাওয়া গোলামের জন্য, সকল পুরুষ নারী ছোট বড় সবার জন্যই এই যাকাতুল ফিতর আবশ্যক করে দেওয়া হয়েছে। একেবারে নাবালক যারা, যারা এখনো বালেগ হয়নি, যাদের উপর রোজা ফরজ হয় নাই, এদের পক্ষ থেকেও যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করে দিতে হবে। আপনি যদি পরিবারের দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি আপনার পরিবারের সবার পক্ষ থেকে, এমনকি শিশু যারা আছে তাদের পক্ষ থেকেও এই যাকাতুল ফিতর বা ফিতরা আপনাকে আদায় করে দিতে হবে। এই ফিতরা বা যাকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করতে হবে। কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে তাহলে সেটার ফিতরা আদায় হবে না। যেমন ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে, এটাও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। তিনি বলছেন রাসূল করিম সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করার আদেশ দিয়েছেন। তাহলে এই ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজে, ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে। এই ফিতরাটা কে আদায় করবেন, এটা কার উপরে ওয়াজিব, এই বিষয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে দুটো অভিমত পাওয়া যায়। ফিতরা কারা আদায় করবেন এ বিষয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে দুটি অভিমত পাওয়া যায়। স্কুল অফ হানাফি থট অনুযায়ী বা হানাফি ওলামাগণ বলেন, ওলামায়ে আহনাফ বলেন যে যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরাও ফরজ। কিন্তু অধিকাংশ ফুকাহাগণ বলেন যে যাকাতের সাথে ফিতরার কোনো সম্পর্ক নেই, বরং ফিতরা তার উপরেই ফরজ ওয়াজিব।
ঈদের দিন রাতের এবং দিনের পরিবারের সকল প্রয়োজন বা খরচাপাতি মেটানোর পরে কারো কাছে যদি এক সা পরিবার, এক সা মানে হলো 3 কেজি 300 গ্রাম, এই পরিমাণ তিন এক সা পরিমাণ কারো যদি সম্পদ কারো কাছে যদি থাকে তাহলে সে তার এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে ফিত্রা আদায় করতে হবে। তো এই মতটিকে ইসলামী আইন বিশেষজ্ঞগণ সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন যে ঈদের দিনে যার কাছে তার পরিবারের খরচ তার পরিবারের সকল প্রয়োজন পূরণের পরে যার কাছে এক সা পরিমাণ মজুদ থাকবে বা অবশিষ্ট থাকবে তিনি তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে ফিত্রা আদায় করে দিবেন, এটি তার জন্য ওয়াজিব। এর পরের পয়েন্ট হলো ফিত্রা পাবেন কারা, ফিত্রা পাওয়ার জন্য হকদার কারা, এই বিষয়েও ফুকাহায়ে কিরামের মধ্যে দুটি অভিমত পাওয়া যায়। একটা অভিমত হলো যারা যাকাতের হকদার, যাকাত দেওয়া যায় কোন শ্রেণীর মানুষকে, জানেন তো আপনারা 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়, যাকাতের খাত আছে, কোন খাতে যাকাত দিবেন এটা দুনিয়ার কোনো আলেম আপনাদেরকে বলে দেওয়া লাগবে না, এটা কোরআনে কারিমে আছে না নাই, আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন যে 8টি খাতে যাকাত দিতে হবে। তো যে সকল লোকেরা যাকাতের হকদার তারা ফিত্রারও হকদার। আর আরেকটি অভিমত হলো ফুকাহায়ে কিরামের আরেক অংশ বলেন শেখুল ইসলাম ইমাম ইবনে উতাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরব বিশ্বের উলামাগণ এই মতটিকে বেশি প্রায়োরিটি দেন, তারা বলেন যে যাকাতের হকদার যারা তাদেরকে যদিও ফিত্রা দেওয়া যায় কিন্তু ফিত্রা পাওয়ার সবচেয়ে হকদার হলো আপনার নিকটে আশেপাশে থাকা গরিব এবং অসহায়রা, তাদেরকে এই ফিত্রা দিতে হবে। এই ফিত্রা দেওয়ার দুইটা সময় আছে, একটা হলো জায়েজ সময় আর আরেকটা হলো ফজিলতপূর্ণ সময়। খেয়াল করুন আমি আবারও বলছি ফিত্রা দেওয়ার দুইটা সময় আছে, একটা হলো ফজিলতপূর্ণ সময় আর আরেকটা হলো জায়েজ সময়। ফজিলতপূর্ণ সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগেই এই ফিত্রা দিয়ে ফেলতে হবে, কেউ যদি ঈদের নামাজ পড়ে এসে তারপরে ফিত্রা দেয় ওইটা আর ফিত্রা হিসেবে কাউন্ট হবে না, ওইটা সাধারণ দান হিসেবে কাউন্ট হবে। যেমন ইবনে মাজায় হাদিস এসেছে নবীজি বলেছেন মান আদাহা ক্বাবলা সলাতি ওয়াহিয়া যাকাতুন মাকবুলা, নবীজি বলেছেন যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে অর্থাৎ ঈদের নামাজের পূর্বে ফিত্রা দিবে সেটাই কবুলযোগ্য হবে, ওয়ামান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিত্রা আদায় করবে সেটা আর ফিত্রা হিসেবে কাউন্ট হবে না, সেটা সাধারণ দান হিসেবে কাউন্ট হয়ে যাবে। তাহলে ফিত্রা দেওয়ার দুইটা সময়, একটা হলো ফজিলতপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময় হলো হাদিসের ভাষ্য অনুযায়ী ঈদের নামাজের আগে, আর জায়েজ সময় হলো ঈদের 2-3-4-5 দিন আগে বা আরও আগে, যেমন এখনও আপনারা ফিত্রা দিয়ে ফেলতে পারেন, এটা ভালো কারণ ঈদের 2-4 দিন আগে যদি দেন তাহলে গরিব মানুষ অসহায় মানুষ যারা আছে সে ফিত্রার টাকা পেয়ে সে হয়তো তার বাচ্চার জন্য একটা জামা কিনবে, সে হয়তো তার ঘরের জন্য কিছু খরচাপাতি কিনবে, গরিব মানুষ মেয়ে বিয়ে দিয়েছে কোনো সময় তার মেয়েকে একটা গিফট করতে পারে না, নাতি নাতনিকে ঈদের সময় গিফট করতে পারে না, আপনি 2-4 দিন আগে দিলে ওইটা দিয়ে সে মার্কেটে গিয়ে দেখা যাবে সুন্দর একটা জামা কিনে তার নাতি নাতনির জন্য কিংবা তার ঘরের প্রয়োজন পূরণে অথবা তার যে কোনো প্রয়োজনে সে এটা কাজে লাগাতে পারবে। এই জন্য আপনারা এখন থেকেই ফিত্রা দেওয়া আরম্ভ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন ফিত্রা আপনারা কিভাবে দিবেন, এটা খুব ভালো করে শোনা দরকার। আমাদের দেশে আমি বুঝি না কিছু কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে এত বাড়াবাড়ি হয়, যেমন প্রত্যেক বছর রমজান মাস শুরু হলে তারা বি 8 রাকাত করবে না 20 রাকাত করবে, আবার শেষ দশক আসলে ফিত্রা কি খাদ্যদ্রব্য দিয়ে দিবে না টাকা পয়সা দিয়ে দিবে, এগুলো নিয়ে যেন মানে বিতর্ক করা এটা আমাদের নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উম্মতের ঘরে আগুন লাগার পরে এখন সবাই যদি এসে কেরোসিনি ঢালতে থাকে তো আগুন তো আর নিভবে না, আগুনের তেজ আরও বেড়ে যাবে, বরং আগুন লাগলে সেখানে পানি ঢালতে হবে তাহলে আগুন নিভে যাবে। এখন উম্মতকে একত্রিত রাখতে হলে, এই মুসলিম উম্মাকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। দেখেন এই রমজান মাসে ফিলিস্তিনে কি হচ্ছে, আমরা তো তারাবির নামাজে ফ্যান চালাইয়া দিয়া
যে মসজিদে এসি আছে এসি চালায় নিয়ে পাবলিক কি আরামে নামাজ আদায় করে আর ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা মসজিদে আকসায় যখন নামাজ আদায় করতে যায় ইসরায়েলের বর্বর ইহুদিদের বুলেটের আঘাতে গুলি তারা গুলিতে তারা নির্মমভাবে সেখানে শহীদ হচ্ছে গোটা পৃথিবীর অনেক মুসলিম বিশ্ব নেতা আছে এটা যেন দেখেও না দেখার ভান করছে আল্লাহ রাসূল বলেছেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক তো হবে এমন কাল জাসাদিল ওয়াহিদ একটি দেহের মতো আচ্ছা আপনার শরীরে হাঁটুতে ব্যথা লাগবে এই ব্যথা কি শুধু হাঁটুতেই চিনচিন চিনচিন করে নাকি এই ব্যথার প্রভাব সারা শরীরে গিয়ে পড়ে সারা শরীরে গিয়ে পড়ে কোন মুসলমান কাশ্মীরে মার খাবে কোন মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত হবে আর বাংলাদেশ থেকে আপনার কলিজায় একটু আঘাত লাগবে না যদি আঘাত না লাগে তাহলে আপনার কলিজাটা মুমিনের কলিজা নয় এই কলিজার ভিতরে নিফাকের ভাইরাস ঢুকেছে এতে কোনো সন্দেহ নাই ঐক্যবদ্ধ থাকার মধ্যে অনেক ফজিলত আছে এই যে ইসরায়েলে বর্বর ইহুদিরা আমাদের ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে মসজিদে আকসাকে রমাদানের মতো মাসে রক্তাক্ত করছে গোটা পৃথিবীর সকল মুসলিম বিশ্ব নেতারা একসাথে হয়ে যদি একটা বিবৃতি দিত তাহলে দেখতে ছোট্ট একটা দেশ ইসরায়েল এটাকে তো কেউ স্বীকৃতিও দেয় না কারণ এরা হলো এমন যে প্লেটে খেয়েছে ওই প্লেট পরে ছিদ্র করে দিয়েছে এটা তো তাদের দেশ নয় এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এরপরে তারাই আবার ওই দেশের মালিক হয়ে এখন বসে আছে বেশি কিছু করা লাগতো না তো সকল মুসলিম সকল বিশ্ব নেতাগণ মুসলিম রাষ্ট্রের সকল নেতাগণ যদি একত্রিত হয়ে একবার একটা বিবৃতি দিতেন দেখতেন এই ইসরায়েলের বর্বর ইহুদিরা তারা এই ধরনের নিকৃষ্ট কাজ করতে তাদের কলিজা কেঁপে উঠত ঠিক কি না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন আমিন সম্মানিত মুসলিমবৃন্দ কোন কোন খাদ্য দিয়ে যাকাতুল ফিতর বা ফিত্রা দেওয়া যায় হাদিসে যে সকল খাদ্যদ্রব্যের কথা এসেছে সেটা হলো এক সা পরিমাণ খাদ্যদ্রব্য যব খেজুর পনির কিসমিস গম এগুলো দিয়ে ফিত্রা আদায় করা যায় কোনো অসুবিধা নাই যেমন বুখারী শরীফের হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন কুননা নুখরিজু যাকাতাল ফিত্রি সাআ মিন তাআম আও সাআ মিন শাঈদ আও সাআ মিন তামর আও সাআ মিন আকিত আও সাআ মিন যাবীব অর্থাৎ তিনি বলছেন আমরা যাকাতুল ফিতর আদায় করতাম এক সা পরিমাণ খাদ্যদ্রব্য যব খেজুর পনির কিসমিস দিয়ে আবার অন্য হাদিসে অর্ধ সা গমের কথা বলা হয়েছে আপনারা ভাবছেন যে হুজুর এক সা মানে কি এটা কি এক কাপ চা নাকি সা মানে হচ্ছে এক সা সমান কি পরিমাণ এটা নিয়ে আবার মতভেদ আছে ফোকাহাদের মধ্যে এ ব্যাপারে মতভেদ আছে কেউ কেউ বলেছেন এক সা সমান হলো 2 কেজি 40 গ্রাম আবার কেউ বলেছেন এক সা সমান হলো 2 কেজি 400 গ্রাম কেউ বলেছেন 2 কেজি 600 গ্রাম কেউ বলেছেন 2 কেজি 800 গ্রাম 900 গ্রাম আবার কেউ 3 কেজিও বলেছেন আবার ওলামায়ে আহনাফ ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এক সা সমান হলো 3 কেজি 300 গ্রাম আমাদের বাংলাদেশে এই 3 কেজি 300 গ্রাম ধরেই কিন্তু ফিতরা দেওয়া হয়ে থাকে তাহলে এই যে খাদ্যদ্রব্যের কথা বললাম এই খাদ্যদ্রব্যগুলো এক সা পরিমাণ দিয়ে আপনি প্রতিজনের পক্ষ থেকে ফিতরা আদায় করতে পারবেন এবার আসেন গমের কথা বলছিলাম গমের বেলায় অর্ধ সা মানে হলো 1 কেজি 650 গ্রাম এবার প্রশ্ন হলো যে আমরা ফিতরা হাদিসে যে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে এগুলো দিয়ে আদায় করব নাকি টাকা দিয়ে আদায় করব আচ্ছা আপনারা বলেন তো খেজুর পনির কিসমিস গম যব এগুলো কি আমাদের দেশের প্রধান খাবার কথা বলেন আপনারা আপনারা সবাই যদি ফিতরা দেওয়ার জন্য মনে করেন আমি এক সা পনির আপনারা এক সা পরিমাণ খেজুর আর আরেকজন এক সা পরিমাণ কিসমিস নিয়া কোনো অসহায়ের কাছে বসে দেন নাও তোমারে ফিতরা দিল এমন হইতে পারে ওটা সে ফালাই দিতে পারে কারণ এগুলো আমাদের দেশের প্রধান খাবার নয় এজন্য
বিশেষজ্ঞ ওলামাগণ বলেন হাদিসে যে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে এগুলোর বাহিরে কেউ যদি তার দেশের তার অঞ্চলের প্রধান খাদ্য এগুলো দিয়ে যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করে কোনো অসুবিধা নেই এটা আদায় হয়ে যাবে আমাদের দেশের প্রধান খাদ্য কি চাল ডাল তেল হ্যাঁ পেঁয়াজ এগুলো দিয়ে তো আমরা খাবার দাবার খাই কেউ যদি এগুলো ফিতরা হিসাবে আদায় করে বিশেষজ্ঞ ওলামাগণ বলেছেন এতে কোনো অসুবিধা নেই আবার কেউ যদি টাকা দিয়ে নগদ টাকা দিয়ে আদায় করে তাও কোনো অসুবিধা নাই কারণ নবীজির জামানায় ওইখানে তাদের যে প্রধান খাদ্য ছিল এটা তো সারা বিশ্বের সকল জায়গায় প্রধান খাদ্য নাও হতে পারে তো সেজন্য ওই একসা পরিমাণ খাদ্যদ্রব্য যেগুলোর কথা হাদিসে এসেছে ওই একসা পরিমাণ খাদ্যদ্রব্যের সমপরিমাণ মূল্য অর্থাৎ টাকাও আপনি দিয়ে দিতে পারবেন তবে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এটা আপনারা একটু খেয়াল করে শুনুন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে স্ট্যান্ডার্ডটা কেমন আমাদের বাংলাদেশের লোকেরা রমজান মাস শুরু হলে প্রথম এক সপ্তাহ যাওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশনের দিকে হা করে তাকায় থাকে দেখি ইসলামিক ফাউন্ডেশন কখন একটা নোটিশ দিবে ফিতরার সর্বোচ্চ পরিমাণ কত আর সর্বনিম্ন কত এরপরে দেখা যায় পাবলিকও খুব মারাত্মক খুব চালাক সর্বোচ্চটার দিকে যায় না একেবারে সর্বনিম্ন রেট যেটা আছে ওইটা ধরে তারপরে জনপ্রতি ফিতরা আদায় করে ফেলে কি বলেন আমার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই একে তো আপনারা কেমন খবর রাখছেন ইসলামিক ফাউন্ডেশনের নোটিশে এবং সর্বনিম্ন ফিতরা কত টাকা বলা হয়েছে দেখছেন সবাই জানেন 115 টাকা আর সর্বোচ্চ কত বলা হয়েছে 2650 টাকা না 2640 টাকা বলা হয়েছে দেখছেন সর্বোচ্চটাও আপনারা জানেন সর্বনিম্নটাও এবার এখানে কে আছেন সর্বোচ্চ আর সর্বনিম্নের মাঝামাঝি যে আরো আছে কিছু ওগুলাও জানেন কেউ আছেন ওইগুলো আর জানে না শুধু সর্বোচ্চটা জানে আর সর্বনিম্নটা জানে আর বেশিরভাগ মানুষই সর্বনিম্ন টাকাটাকে ধরে পরিবারে 10 জন সদস্য আছে কয় হিসাব কর 10 ইনটু 115 টাকা মাইরা দে 10 ইনটু 115 কারণ 10 গুণ 2640 মানলে তো বহু টাকা ওইদিকে যায় না আচ্ছা 115 টাকা হচ্ছে অর্ধ সা গম এখন অর্ধ সা গম মানে হলো 1 কেজি 650 গ্রাম 1 কেজি 650 গ্রাম গমের দাম হলো 115 টাকা ধরা হয়েছে আচ্ছা আমরা যদি এখানে যারা আছি আমরা এখানে যারা আছি মুসল্লি যারা আছি আমরা যদি আমাদের প্রত্যেকের অবস্থানকে তিনটি ক্যাটাগরির ভিত্তিতে পর্যালোচনা করি মনে করেন এখানে কেউ থাকতে পারেন পয়সাওয়ালা কেউ আছেন মধ্যবিত্ত এখানে কেউ আছেন নিম্ন মধ্যবিত্ত আচ্ছা নিম্ন মধ্যবিত্ত যিনি আছেন তিনি যদি মনে করেন যে আমার তো বেশি টাকা পয়সা নাই আমি ফিতরা আদায় করব গম দিয়ে তো এখানে ইসলামিক ফাউন্ডেশনে ধরা হয়েছে 115 টাকা এখন আপনারা বলেন তো আপনারা তো বাজার করেন বাজারের মধ্যে এক কোয়ালিটির গম আছে আটা আছে নাকি বহু কোয়ালিটির আটা আছে বহু কোয়ালিটির আটা আছে কোন আটার দাম একটু বেশি কোন আটার দাম একটু কম তো আপনি যদি আটা দিয়ে আদায় করেন তো আপনি চেষ্টা করেন না নিম্ন মধ্যবিত্ত মানুষ যে একেবারে স্ট্যান্ডার্ড আটা যেটা যেটার দাম একটু বেশি যেটা ভালো আটা ওইটার সমপরিমাণ টাকা আপনি আদায় করবেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ না প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো আমার প্রশ্ন আপনার কাছে আপনি কি সবচেয়ে বাজে আটাটা নিজের জন্য খাওয়া পছন্দ করবেন করবেন না তো নিজে যেটা পছন্দ করেন না সেটা মানুষের জন্য আপনি কেমন আপনি কেন পছন্দ করেন আপনি আপনার বিবেক খাটিয়ে বিবেককে প্রশ্ন করবেন যেহেতু আমি এটা খাবো না ভালোটাই আমি খাবো তো ভালোটার যে মূল্য আছে ওইটা আপনি আদায় করেন কোনো অসুবিধা নাই এরপরে আসেন আপনারা যারা মিডল ক্লাসের আছে মধ্যবিত্ত যারা আছে যদি আমরা জব দিয়ে আদায় করি একসা পরিমাণ জব 3 কেজি 300 গ্রামের দাম হলো 396 টাকা এখন এটারও কোয়ালিটি একটা আছে না আরো বহুটা আছে বহুটা আচ্ছা আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন তারপরে আসেন খেজুর 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম ইসলামিক ফাউন্ডেশন তার নোটিশে উল্লেখ করেছে 1980 টাকা সৌদি আরব যারা গিয়েছেন তারা দেখেছেন আজুয়া খেজুর যেটা আছে সৌদি আরবের সবচেয়ে ভালো খেজুর
এক জাতের আজওয়া খেজুর আছে ওইটার কেজি সৌদি আরবই হলো 200 রিয়াল তো 200 রিয়ালে বাংলাদেশে দাম কত হয় 6000 টাকা তো 3 কেজি 300 গ্রাম খেজুর কত হয় 20000 টাকা প্লাস তাহলে খেজুর দিয়ে হিসাব করলে আপনি যদি ভালোটা দিয়ে হিসাব করেন তাহলে কত হয় একটা ফিত্রে হয়ে যায় 20000 এর সমান আপনারা কি ফিত্রের অঙ্ক বুঝতেছেন ভালো করে বুঝেন যাদের সামর্থ্য আছে আর স্ট্যান্ডার্ড মেইনটেইন করে না এরা ফিত্রার নামে মানুষের সাথে ফাইজলামি করে তামাশা করে ফিত্রা দিতে হলেও বুঝে শুনে দিতে হবে আপনি মিডল ক্লাসের মানুষ হিসাব করলেন যে না আপনার বাসায় কোন খেজুরটা আপনি খান ওইটার মূল্য হিসাব করো 3 কেজি 300 গ্রামের হিসাব করে আপনি দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো মানুষ তো ইচ্ছে করে খারাপ জিনিস খায় না নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা মানুষের জন্য পছন্দ করতে হবে এবার আসেন পয়সাওয়ালা শ্রেণী যারা আমি তো কিছু মানুষের মনের গরিবী হালত দেখে অবাক হয়ে যাই এদের টাকা পয়সা আছে কিন্তু তারাও দেখা যায় নিম্ন মধ্যবিত্ত যারা বা আমরা যারা মিডল ক্লাসের মানুষ তারাও আমাদের কাতারে ওই সময় নেমে আসতে চায় তারা খাবার দাবারের সময় ফাইভ স্টার খুঁজে খাবার দাবারের সময় পেনিনসুলা আর রেডিসন খুঁজে কিন্তু ফিত্রার সময় তারা মিডল ক্লাসের কাতারে নেমে চলে আসে এই জাতের মানুষ আমাদের সমাজে নাই আছে তারাও ফিত্রার বেলা 115 টাকার কাতারে আসে তো আপনি তো চাইলে কিসমিস দিয়ে বা পনির দিয়ে সবচেয়ে দামি হলো পনির যেখানে ইসলামিক ফাউন্ডেশনের নোটিশে উল্লেখ করা হয়েছে 2640 টাকা তো এটারও তো বিভিন্ন কোয়ালিটি আছে তো আমি যেটা বোঝাতে চেয়েছি যাদের সামর্থ্য আছে আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন আপনারা ফিত্রার হিসাব করবার সময় সর্বনিম্নটাকে ধরে নয় সর্বোচ্চটাকে ধরে করেন কারণ ফিত্রা আপনার সুযোগ সুবিধার কথা বিবেচনা করে ফিত্রার বিধান দেওয়া হয় নাই বলেন তো দেখি ফিত্রার বিধান দেওয়া হয়েছে কার কল্যাণের কথা বিবেচনা করে জোরে বলেন গরিব মানুষের কল্যাণের কথা বিবেচনা করে আমরা আমাদের সুবিধা খুঁজি গরিবদের সুবিধা খুঁজি না আমরা আমাদের সুবিধা কিভাবে খুঁজি আমরা যদি 115 টাকা দিয়ে দিই আমাদের লাভ আমাদের সুবিধা আমাদের পয়সা কম গেল আর আমরা যদি একটু স্ট্যান্ডার্ড মেইনটেইন করে দিই তাহলে কার লাভ গরিবের লাভ গরিব একটু বেশি পাইল এজন্য আমরা ফিত্রা দেওয়ার বেলায় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ফিত্রা আদায় করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা সর্বনিম্ন ক্যাটাগরিতে যাবেন তাদের ফিত্রা আদায় হবে কিনা তা প্রশ্নের দাবি রাখে কারণ আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কেন আপনি দিবেন না আর আপনি ফিত্রা দিয়ে কোনো গরিব মানুষকে করুণা দেখাচ্ছেন না দয়া করছেন না কারণ আল্লাহ কি বলেছেন শুনেন আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ বলেন এ বান্দা শোনো তোমার সম্পদের মালিক তুমি নও তোমার সম্পদের মালিক হলাম আমি তুমি কিছুদিনের জন্য সম্পদের মালিক হয়েছে আর তোমার সম্পদে অভাবী অসহায়দের হক আছে তারা তোমার কাছে আসবে কেন তুমি তাদের হক দিয়ে তাদের কাছে ফিরাইয়া দাও আপনি ফিত্রা দিয়ে গরিব মানুষের প্রতি করুণা করছেন না বরং আপনার ফিত্রার টাকা নিয়া গরিব মানুষ আপনার উপরে দয়া দেখাইতেছে কারণ না নিলে আপনি বিপদে ঠিক কি না তাহলে ধন সম্পদ দান করা সেটা ফিত্রা হতে পারে যাকাতুল ফিতর কিংবা যাকাত হতে পারে বা যে কোনো দান হতে পারে সেটা দিয়ে আপনি গরিবের প্রতি করুণা করেন না দয়া দেখান না বরং গরিব আপনার কাছ থেকে নিয়ে সে উল্টা আপনার উপরে দয়া দেখায় সম্মানিত মুসল্লি এবার আসেন ফিত্রা আপনি কোন জায়গায় দিবেন ফিত্রা আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় আপনার আশেপাশে থাকা গরিব অসহায়দের মধ্যে আপনি এই ফিত্রাটা বিলিয়ে দিবেন তো এই হচ্ছে মোটামুটি ফিত্রা সংক্রান্ত আলোচনা সম্মানিত মুসল্লিবৃন্দ মনে রাখতে হবে যাকাতুল ফিতর বা ফিত্রা এবং যাকাত সম্পদের যাকাত যেটা বা নগদ টাকার যাকাত এই দুইটা বিষয় একরকম নয় এক জিনিস নয় যেমন যাকাত হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি আর ফিত্রা ইসলামের পঞ্চস্তম্ভের একটিও নয় যাকাত হলো ফরজ ফিত্রা হলো ওয়াজিব যাকাত সবার উপরে ফরজ নয় যাকাত হচ্ছে সাহিবে নিসাব যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে যাকাত ফরজ আর ফিত্রা ফরজ ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে না এবং এক বছরও সম্পদ আপনার আন্ডারে থাকা লাগে না বরং ঈদের দিনে পরিবারের প্রয়োজন মেটানোর পরে একসা পরিমাণ মজুদ থাকলেই ফিত্রা আদায় করতে হবে আবার
অপ্রাপ্ত বয়স্কদের উপরে তো যাকাত ফরজ নয়, কিন্তু ফিত্রা একেবারে নাবালক শিশু বাচ্চা তার পক্ষ থেকেও আদায় করে দিতে হয়। তারপরে যাকাত হলো সম্পদের, টোটাল সম্পদের বা নগদ টাকার 2.5% হারে দিতে হয়, আর ফিত্রা আদায় করতে হয় একসা পরিমাণ। এরপরে যাকাত প্রদানের 8টা খাত আছে, কিন্তু ফিত্রা এটাও 8 খাতে দেওয়া যায়, কিন্তু গরিব অসহায়রা এটার বেশি হকদার। এই হচ্ছে যাকাত এবং ফিত্রার তুলনামূলক পার্থক্য। এটাকে এক বিষয় মনে করা যাবে না। আমি 2-3 বছর আগে এক লোককে বলতে শুনলাম, কয়েকবার আমি আমার যাকাত আদায় করে ফেলেছি। প্রশ্ন করলাম কত টাকা আসছে যাকাত, কয় এই যে ইসলামিক ফাউন্ডেশন যেভাবে দিয়েছে। আমি বললাম ভাই ওটা তো যাকাতুল ফিতর, কয় ওইটাই যাকাত। তো মনে রাখতে হবে ফিত্রা যেটা আমরা দেই, আমি আগেই বলেছি এটা হলো রোজার যাকাত, এটা আমাদের শরীরের যাকাত, আর সম্পদের আর ইসলামের 5 স্তম্ভের একটা যাকাত। ওইটা কিসের যাকাত? ওইটা সম্পদের যাকাত, ওইটা সোনা রূপার যাকাত, ওইটা গবাদি পশুর যাকাত, ফসলের যাকাত। ওইটা আর ফিত্রা এক জিনিস নয়। সম্মানিত মুসলিমবৃন্দ, এখন আমাদের মুসলমান সমাজে এটা বড় আফসোসের ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার, আফসোসের ব্যাপার হলো ফিত্রা যাকাত কিংবা দান সৎকার নামে বিভিন্ন সময় গরিব মানুষের সাথে তামাশা করা হয়। তামাশার নমুনাটা হলো এমন, উচিত ছিল ফিত্রা যাকাত কিংবা যে কোনো দান গরিবের কাছে গিয়ে দেওয়া, কিন্তু এখন এটা না করে শুরু হয়েছে ফটো সেশন আর বিভিন্ন অনুষ্ঠানের অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, কি বলে এরকম আছে না নাই আছে, বিরাট ব্যানার কি লেখা, ফিত্রা প্রদান অনুষ্ঠান, ফিত্রা প্রদান অনুষ্ঠান। তারপরে সাহেবরা এসে ফিত্রা দিবেন, এর আগে 2-4 ঘন্টা আগে গরিব মানুষরা গরিব মানুষ এসে দাঁড়ায় আছে গরমের মধ্যে, আবার ঠেলা ঠেলির মধ্যে কত মানুষ সেখানে অসুস্থ হয়ে যায়। আপনি তো আপনার সম্পদ থেকে যাকাত দিয়ে কিংবা আপনি রোজাদার ব্যক্তি ফিত্রা আদায় করে গরিব মানুষকে দয়া দেখাচ্ছেন। আমি আগেই বলেছি আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইরি ওয়াল মাহরুম, আপনার সম্পদে এটা অভাবী অসহায়দের হক আল্লাহ রেখে দিয়েছেন, ওটা তাকে আপনি দিতে হবে। ওইটা আপনি অনুষ্ঠান করে তাকে এনে ফটো সেশন করে তারপরে দেওয়া, এটা তো তার সাথে তামাশা করা। আপনার উচিত হলো আপনি নিজে এগুলো বহন করে নিয়ে, নিজে এগুলো নিয়ে তারপরে তার বাড়িতে তার কাছে গিয়ে দিয়ে আসা। আপনি এটা না করে ডেকে এনে আপনি তার সাথে তামাশা করছেন, তাকে আপনি কষ্ট দিচ্ছেন। এই সকল ফাইজলামি বন্ধ হওয়া দরকার। এগুলো কারা করে? এগুলো বিশেষ করে রাজনীতিবিদ বা নেতা হইতে চায়, ভবিষ্যৎ নেতা, এরা এই ধরনের কাজকারবাগুলো বেশি করে থাকে। সুতরাং এগুলো গরিবদের সাথে তামাশা করা যাবে না। এই ফিত্রা দেওয়ার বেলায়ও গরিব মানুষকে, অনেক মানুষ আছে এলাকার মধ্যে নিজে যায় না, একটু ফোন দেয় তোমার আশেপাশে অমুক অমুক আছে না, এদেরকে নিয়ে আসি, এদেরকে ফিত্রা দিবে। তারপরে এরা এসে বাড়িতে বাসায় নিচে দাঁড়ায় আছে 2-3 ঘন্টা, সাপ তো ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা দেখছে নিচে দাঁড়ায় আছে, দারোয়ানকে জিজ্ঞেস করছে এরা কারা, কয় স্যার এরা হচ্ছে ফিত্রা নেওয়ার জন্য আসছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো ফোন করেছিলাম, ঠিক আছে এদেরকে আনো ভিতরে আনো, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে যাইতে উনার আরো লাগে 1/2 ঘন্টা, আরো 1 ঘন্টা, এরপরে তারপরে ফিত্রার টাকা বা খাদ্যদ্রব্য যেটাই দিক দিল। এই যে আপনি তাদের ডেকে আই না কষ্ট দিলেন, তার সঙ্গে আপনি বেয়াদবি করছেন, তার সঙ্গে তামাশা করেছেন আপনি, কারণ আপনি তাকে করুণা দেখাচ্ছেন না। আপনি তার বাড়িতে গেলে আপনার টাকাটা বা আপনার ফিত্রার অংশ সে যদি গ্রহণ করে তো সে আপনার উপরে দয়া দেখাই, সে করুণা করলো, কারণ আপনার সম্পদে এটা তার প্রাপ্য, এটা তার হক, এটা তাকেই দিতে হবে, এটা তার এটার পাওনাদার সে, এটার হকদার সে। আপনি গিয়ে দিয়ে আসবেন, সে এসে কষ্ট করে দাঁড়ায় থাকবে, তারপরে আপনি অনুষ্ঠানের নামে ফটো সেশন করে আপনি তার সাথে তামাশা করবেন। এই ধরনের ফাইজলামির স্থান ইসলামের ভেতরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে রমাদান মাসে যাকাত দিচ্ছেন, যাকাতের নামেও তামাশা করা হচ্ছে। কালকে ইউটিউবে হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, ঢাকার কোন একটা দোকান বিজ্ঞাপন দিয়েছে আমাদের এখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি অহরহ পাওয়া যায়। আমি চিন্তা করলাম লুঙ্গি আর শাড়ি
এটা তো স্বাভাবিকভাবেই মানে মানুষ পড়ে তো এটা যাকাতের সাদি লুঙ্গি আলাদা হয় কি তারপরে ভিডিওতে ক্লিক করলাম দেখলাম 250 টাকার লুঙ্গি আর এরকম আড়াই এই 300 টাকার শাড়ি এগুলো বিক্রি হচ্ছে মানে ওই দোকানের সবচেয়ে ফালতু সবচেয়ে কম দামি একবার পরে আর পরা যাবে না কিংবা একবার ধুবেন তারপরে ছিড়ে একদম টেনা টেনা হয়ে যাবে এই রকম মানের লুঙ্গি এবং শাড়িকেই তারা যাকাতের শাড়ি লুঙ্গি ধরে থাকে তো যাকাতের শাড়ি লুঙ্গি তারপরে এগুলো মানুষকে দেয় আমি চিন্তা করলাম যে মানুষ যাকাতের টাকা দেওয়ার কথা মনে করেন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রৌপ্য অথবা এই সমপরিমাণ নগদ টাকা আছে ব্যাংকে জমানো আছে কিংবা এই সমপরিমাণ অর্থ কারো 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 কাছে আছে তাহলে শরীয়তের বিধান হলো সে তার সম্পদের 2.5% যাকাত দিবে তো টাকায় না দিবে সে যাকাতের শাড়ি এবং লুঙ্গি দেয় কেন আমি বিষয়টা নিয়ে একটু গবেষণা করলাম যে কেন যাকাতের শাড়ি এবং লুঙ্গি দিচ্ছে তো দেখলাম শাড়ি লুঙ্গি দিলে সাইনবোর্ডটা মোটামুটি বড় হয় কিভাবে বড় হয় মনে করেন আমি আমার যাকাতের আমি হিসাব করে দেখলাম এই বছর আমার যাকাত আসছে মনে করেন 50,000 টাকা তো 50,000 টাকা যদি আমি মানুষকে দিয়ে দিই এটা তো এলাকার কেউ খবর পাবে না টেরও পাবে না আমি যদি রিয়াজউদ্দিন বাজারে বা নিউ মার্কেটে গিয়া এরকম কোন দোকান বাইর কইরা 50,000 টাকা দিয়ে শাড়ি কিনি তো 50,000 টাকা দিয়ে আমি যদি অন্তত এক অন্তত যদি আমি 50,000 টাকা দিয়ে যদি আমি আপনার কি বলে কয়েকশো শাড়ি কিনি বা 150 শাড়ি কিনি তো এটা তো দিলে 150 মানুষ শাড়ি লুঙ্গি পরে যদি হাঁটে জিজ্ঞেস করবে কি রে লুঙ্গিটা কে দিছে ওই যে অমুক সাহেব এটা দিছে মহিলা হাঁটতেছে অন্য মহিলা জিজ্ঞেস করতেছে কি গো তোমার গায়ে দেখি শাড়িটা কে দিছে ওই যে অমুক সাহেব দিছে তাই নগদ টাকা না দিয়ে শাড়ি লুঙ্গি দিলে তো এরকম সাইনবোর্ড ব্যবহার হবে এটা কারা করে সমাজে তথাকথিত কিছু নেতা নামের খেতা আর ভবিষ্যৎ নেতা হইতে চায় এরা এই কাজ কারবারগুলো করে গরিবের সাথে তামাশা করে আর ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে এরা ফয়সলা করে আপনার কাছে এক লোক 1,000 টাকা সরি আপনি একজনের কাছে 1,000 টাকা ধার আনছেন যে ভাই আপনি আমার 1,000টা টাকা দেন দিয়েছে ভালো করে শুনেন একজনের কাছ থেকে আপনি 1,000 টাকা ঋণ এনেছেন তো দুই মাস পরে পাহাড়তলি বাজারে পাইছেন ভাইয়া বললেন ভাই আসেন আমার সাথে ফলের দোকানে ঢুকে 2 কেজি আপেল আর 1 কেজি মালটা ব্যাগের মধ্যে নিয়া তারপরে বলেন ভাই নেন এই ফলমূল সে বলল ভাই যান আপনি আমাকে এই ফলমূল দিচ্ছেন কেন ওই যে দুই মাস আগে 1,000 টাকা ধার আনছিলাম এখন এই 1,000 টাকার ফলমূল কিনে দিলাম বলেন তো আপনারা কারো কাছ থেকে 1,000 টাকা নিয়া টাকা না দিয়ে ফলমূল দিলে সে কিটা মেনে নিবে তার ফলমূল দরকার না কি দরকার তা সে না ভালো জানে আপনি ওই 1,000 টাকায় তার ফল না ফল লাগবে না কাপড় লাগবে না তার শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে এটা আপনি ডিসাইড করে দেওয়া হলো অনধিকার চর্চা কারণ ওই সম্পদের মালিক আপনি নন এখন আপনি যে যাকাত দিচ্ছেন যাকাতের টাকা এই যাকাতের টাকার মালিক মনে করেন হিসাব করে ফেলছেন আপনার 50,000 টাকা যাকাত আসছে এবার আপনি বলেন তো আপনার সম্পদ থেকে 50,000 টাকা হিসাব করে বের করলেন ওই 50,000 টাকার মালিক কি আপনি তাহলে যেহেতু ওই টাকার মালিক আপনি নন তো মানুষের শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে এটা বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়ার আপনি কে আপনি সিদ্ধান্ত নেওয়া মানে হলো অনধিকার চর্চা করা কারণ এই 50,000 টাকা বা যাকাতের টাকার মালিক তো আপনি নন এটা ওই গরিব মানুষ ওই যাকাতের হকদার তাকে তার টাকা দেন সে লুঙ্গি কিনুক শাড়ি কিনুক ফলমূল কিনুক ঘর বানাক বাড়ি বানাক যা করুক তার ইচ্ছা সে যেটা করবে আপনার পাওনা টাকা যেভাবে পাওনাদারকে ফিরাই দিতে হয় তেমনি যাকাতের হকদার যারা আছে তাদের পাওনা আপনার সম্পদে আছে তার পাওনাও তার হাতে বুঝাইয়া দিতে হবে সুতরাং যাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে গরিবের সাথে তামাশা করা যাবে না যদি আপনি লুঙ্গি দেন তো ওই ফালতু লুঙ্গি 1 বছর আপনি ব্যবহার করবেন পারবেন আপনি ওই ফালতু শাড়িটা আপনার বউরে পরান আপনি এই দেখবেন শুরু হয়ে যাবে আজকে 22 রমজান না এই দেখবেন 2-3 দিন পরে আপনারা দেখবেন রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায়
যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ হচ্ছে যারা এরকম করবে পারলে আপনারা এদের বিরুদ্ধে ভালোভাবে ব্যবস্থা নেবেন গিয়ে এরপর এদের শাড়ি ধরে এনে একদম রাস্তার মধ্যে ফলায় দিবেন কোনো প্রয়োজন নেই এগুলো যাকে আপনি দিচ্ছেন তার হাতে আপনি নগদ টাকাটা তুলে দেন যাকাতের উদ্দেশ্য শাড়ি লুঙ্গি পরানো নয় যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে গরিবী হালত বেকারত্ব দারিদ্রতা দূর করে সমাজটাকে সুন্দর করা দারিদ্রমুক্ত করা এটাই হলো যাকাতের মূল উদ্দেশ্য তো যাকাত নিয়ে তামাশা করা যাবে না যাকাতের টাকা যাকাতের হকদারদের কাছে দিতে হবে আমার আবুল তাবুল ফাউন্ডেশনকেও যাকাত দেওয়া যাবে না গত কয়েকদিন ধরে দেখতেছি বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে এক হিন্দুত্ববাদী সংগঠন তারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়া যাকাত চাইতেছে যে আমাদের কাছে যাকাত দেন আমরা যাকাতের হকদারদের কাছে এটা পৌঁছে দিব কোনো অমুসলিম যদি এসে এখন ফজুমিয়া মসজিদে বলে হাসিবুর রহমানকে আপনারা মেহরাব থেকে সরায়া দেন আর আমার ইমামতিতে নামাজ পড়েন তারা কি মানবেন ও তো ও বেটা তো মুসলমানই না সে কেমনে নামাজের ইমামতির কাতারে আসবে তো এখনো মুসলমানই হয় নাই সুতরাং অমুসলিম ব্যক্তি সে এসে যেমন আমাদের নামাজে প্রতিনিধিত্ব করতে পারবে না ঠিক তেমনি ভাবে অমুসলিম ব্যক্তিগণ দ্বারা পরিচালিত কোনো ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিগণ তাদের দ্বারা যাকাতের কোনো কালেকশন করে সেটাকে ডিস্ট্রিবিউট করার কোনো হক কোনো অধিকার তারা রাখে না এদের পক্ষে দেখলাম কয়েকজন আবার বিশেষ করে বাম রাম এবং নাস্তিক্যবাদী চিন্তা চেতনা যারা লালন করে তারা আবার খুব লেখালেখি করেছে আবার কিছু কিছু আলেমদেরকে তারা ডেকে দেখাইছে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে আমাদের সাথে আলেমরাও আছেন তো আলেম তোমাদের সাথে থাকলে কি হইছে তোমরা যারা এটাকে পরিচালনা করো তোমরা নিজেরাই তো এখনো মুসলমান নও সুতরাং আবুল তাবুল কোনো ফাউন্ডেশনেও দেওয়া যাবে যাকাত কেমনে দিবেন শুনেন আমার কথা যাকাত আপনারা দিবেন একদম হিসাব করে যাকাতের বেলায় সব সবার আগে নিজের পরিবার আত্মীয় স্বজন দেখবেন আপনার পরিবারে ভাই বোনকে যাকাত দেওয়া যায় বাবা মাকে যাকাত দেওয়া যায় না কারণ বাবা মায়ের ভরণ পোষণ এটা আপনার জন্য ফরজ বাবা মাকে যাকাত দেওয়া যায় না আমি গত জুমায় বলেছিলাম আপনার কোনো ভাই বোন ঋণগ্রস্ত থাকলে অসহায় থাকলে নিঃস্ব থাকলে আপনি দেওয়ার বেলায় বলবেন না যাকাতের টাকা দিচ্ছি দিলে তো তার মন খারাপ হয়ে যাবে মনটা ছোট হবে আমার ভাই আমার বোন আমাকে যাকাত দিল এটা মনে মনে যাকাতের নিয়ত রাখেন আর টাকাগুলো তার হাতে দেন ঋণটাকে তার ঋণগুলোকে ঋণমুক্ত হওয়ার জন্য তার হাতে টাকা দেন কিংবা সে নিঃস্ব অসহায় তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এটাতে সওয়াব হবে দ্বিগুণ কারণ আপনার রক্ত সম্পর্কের মানুষকে আপনি সহযোগিতা করছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন সহ অমুসলিমদের এত বড় স্পর্ধা কিভাবে হলো যে আমাদের যাকাত কালেকশনের আমি চিন্তা করলাম ওরা অলরেডি আমাদের চামড়া খাত আমাদের বাংলাদেশে অনেক গরিব মাদ্রাসা আছে না যে মাদ্রাসাগুলো আয়ের খাত হলো কুরবানির চামড়া তারপরে এই যে যাকাত এগুলো হলো আয়ের প্রধান খাত দেখেন মাদ্রাসা শিক্ষা নিয়ে কি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে শোনেন খেয়াল করে শোনেন এটাকে আপনারা ঠনকু বিষয় মনে করবেন না ঠনকু বিষয় মনে করবেন না মাদ্রাসা শিক্ষা নিয়ে এই দেশে কেমন ষড়যন্ত্র শুরু হয়েছে মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন আপনারা এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে এতিম লালন পালন ভরণ পোষণ করে এতিমদের পড়াশোনার ব্যবস্থাও করা হয়েছে কিছু কিছু মানুষ আছে যারা আলেমদেরকে পছন্দ করে না যারা কথায় কথায় বলে যে হুজুরদের এই সমাজের জন্য কি অবদান আছে আমি বলবো তারা চোখের মধ্যে রঙিন চশমা লাগিয়েছে দেখে না কি অবদান আছে আপনারা বলেন তো বাংলাদেশের কোন স্কুল কলেজ আর ইউনিভার্সিটিগুলোতে কি এতিমখানা আছে কথা কন না কেন আপনারা কোন স্কুলের এতিমখানা আছে চিটাগং সিটি কর্পোরেশনের ভেতরে কোন স্কুলে এতিমখানা আছে কলেজে আছে বিশ্ববিদ্যালয়ে আছে মাদ্রাসায় আছে না মাদ্রাসায় দেখা যায় আবাসিক ছাত্র আছে টাকাওয়ালা ছাত্ররাও মাদ্রাসায় পড়ে পাশাপাশি এতিম মিসকিনদের জন্য এতিমখানা আছে শোনেন হুজুররা সমাজের জন্য কি করছেন এগুলো ভাবা দরকার প্রগতিশীলরা ভাবো এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ এতিম ছেলে মেয়ে আছে আমরা যদি কেউ এদের দেখাশোনা না করি
এদের খাবার দাবার ভরণ পোষণ পড়াশোনার ব্যবস্থা না করি এই এতিম বাচ্চাগুলো ছোটবেলা থেকে প্রতিশোধ পরায়ণ মানসিকতা নিয়ে বেড়ে উঠবে কি রকম প্রতিশোধ পরায়ণ মানসিকতা তার তৈরি হবে সে বড় হবে আর ভাববে এই সমাজ আমার পড়াশোনার ব্যবস্থা করেনি এই সমাজ আমার খাদ্য দেয় নাই বস্ত্র দেয় নাই সে বড় হয়ে উঠবে আর সমাজের মানুষদের প্রতি তার এক ধরনের ঘৃণা প্রতিশোধ পরায়ণতা কাজ করবে একটু সুযোগ পাইলেই এই মানুষদেরকে পিস্তল ঠেকাবে লুটপাট করবে দুর্নীতি করবে তার দিলে কোনো দয়া হবে না কেন দয়া হবে কারণ এই সমাজের কোনো মানুষ তার প্রতি দয়া দেখায় না এইজন্য তো আল্লাহ কোরআনে বলেছেন এতিমদের প্রতি দয়া করো নবীজি বলেছেন এতিমকে গালি দিও না আমি নবী নিজে এতিম হয়ে দুনিয়াতে এসেছি যার দিল শক্ত হয়েছে দিল পাথরের মতো শক্ত চোখে পানি আসে না এক সাহাবী বললেন নবীজি দিল পাথরের মতো শক্ত চোখে পানি আসে না নবীজি বললেন এতিম খুঁজো এতিমের কাছে যাও তারে খাওয়াও তার মাথায় হাত বুলাও আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসতা এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখাইয়া নবীজি বললেন এই দেখো সাহাবীরা এই দুই আঙ্গুল যেমন একসাথে আছে ফাঁক নাই তেমন কোনো ব্যবধান নাই দুনিয়াতে যারা ইতিম লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি নবী কিয়ামতে এইভাবে একসাথে একই জান্নাতে থাকবো ইতিমখানায় হুজুররাই তো ইতিমদের থাকা খাওয়া পড়াশোনার জন্য কত পেরেশানি করে চামড়া কালেকশন করে এখন আবার মাদ্রাসাগুলো যেন চলতে না পারে এতিমদের জন্য পড়াশোনার বন্দোবস্ত করা না যায় গত কয়েক বছর ধরে দেখতেছেন আপনারা চামড়াওয়ালাদের কি সিন্ডিকেট শুরু হয়েছে আপনারা বলেন চামড়ার জুতা চামড়ার ব্যাগের দাম দিন দিন কমে না বাড়ে তো চামড়ার দিয়ে তৈরি জিনিসপত্রের দাম যদি বাড়ে তো চামড়ার দাম তো বাড়ার কথা ওইটা কমে কেন উপরের মহলে এক শ্রেণীর লোক আছে যারা ভালো করেই জানে যে দেশের মানুষ ইসলাম প্রিয় কুরবানি করেই তারা কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেয় তো তারা তো দিন পাগল ইসলাম পাগল মানুষ দিয়ে দিচ্ছে তো আমরা যদি বেশি দাম দিয়ে চামড়াগুলো কিনি ওই মাদ্রাসাগুলোর আয়ের খাত বড় হয়ে যাবে এই মাদ্রাসাগুলো শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ পেয়ে যাবে ওই সুযোগটা যেন না পায় এই জন্য উপরের মহলে বসে উপরের মহল থেকে ইসলাম বিরোধী ব্যক্তিগণ সিন্ডিকেট করে করে আজ চামড়া শিল্পকে এই জায়গাতে নিয়ে এসেছে চামড়ার অবস্থার 12টা বাজিয়েছে এখন তারা দেখছে দেখো তো দেখেন না তারা হাজার হাজার মাদ্রাসার লিস্ট করে শ্বেতপত্র বানায় তাদের গবেষণা কিন্তু থেমে নেই তারা দেখলো সরকার কোনো মাদ্রাসাকে পরিচালনার জন্য মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দেয় না আলাদা কোনো ফান্ডিং সরকার থেকে হয় না তো এই হাজার হাজার বেসরকারি মাদ্রাসা কিভাবে চলছে তারা গবেষণা করে পাইছে মানুষের মুটির চালের পয়সা আপনারা কি মুটির চাল নাকি মুষ্টি চাল বলেন যেটাই বুঝেন আপনারা মুষ্টি চাল লাউ কদু ডিম বিক্রি হাঁস মুরগ বিক্রি গরু ছাগল দান জাকাতের পয়সা মানে সাধারণ মানুষদের দান সৎকায় জাকাতের টাকায় এই মাদ্রাসাগুলো চলে চামড়া শিল্পকে ধ্বংস করে এবার বিদ্যানন্দ ফাউন্ডেশন আরো বহু লোক আড়ালে আড়ালে কাজ করছে এবার এই জাকাতের টাকাগুলা যদি আমরা কৌশলে কৌশলে কিছু হুজুর দেখায় নিয়ে আসতে পারি তাহলে মাদ্রাসাগুলোর আয়ের খাত বন্ধ হয়ে যাবে আর কত লোক কত জাতের ফাউন্ডেশনও করতেছে তো বিভিন্ন ফাউন্ডেশন থেকে কালেক্ট করা হচ্ছে মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বহু মাদ্রাসায় কিছু দুই নম্বরীয় আছে সব জায়গায় না এখন অল্প কিছু জনের জন্য তো আপনি গোটা শিক্ষা ব্যবস্থাকে বা গোটা একটা সিস্টেমকে দায়ী করতে পারেন না অনেক জায়গায় আছে হিসাব নিকাশের স্বচ্ছতা নাই কিছু কিছু জায়গায় এরকম আছে যেখানে দেখা যায় জাকাতের পয়সাগুলো কেউ জাকাতের হকদারদের পিছনে খরচ করার কথা কিন্তু মাঝে মাঝে এদিক সেদিক চলে যায় এটা যারা করবেন তারা তাদের নিজেদের হিসাব আল্লাহর কাছে দিবেন কিন্তু বেশিরভাগ জায়গায় তো স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা হচ্ছে এগুলো হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়া এক ধরনের নতুন ষড়যন্ত্র সম্মানিত মুসল্লিবৃন্দ জাকাতের উদ্দেশ্য মনে রাখবেন জাকাতের মূল উদ্দেশ্য হলো গরিবের কল্যাণ সমাজ থেকে বেকারত্ব দূর করা সমাজ থেকে দারিদ্রতা দূর করে দেওয়া এই জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন সমাজ থেকে দারিদ্রতাকে দূর করার জন্য ফসলের জাকাত আল্লাহ দিয়েছেন যাতে করে খাদ্য ঘাটতিকে দূর করা যায় ফসলের জাকাতের নাম হলো উসর ফসলের জাকাতের নাম কি
উশর আমাদের দেশে এই উশর মরে গেছে এতে কোন দিন জীবিত হবে আমি জানি না বিশ্বাস করেন যদি আমাদের দেশে আমরা তো 91% মুসলমান এই দেশে বাস করি কিন্তু উশরের মত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান আমাদের দেশে কায়েম নেই যদি এই উশর আমাদের দেশে বলবৎ থাকতো খাদ্য ঘাটতি হত মানুষ একটু কম টাকায় জিনিসপত্র কিনবে সকালবেলা বের হইলে দেখবেন কত মানুষ ট্রাক নিয়ে আসছে তো লাইন ধরে আছে দেখেন আপনারা রাস্তাঘাটে দেখা যায় যদি উশর কালেক্ট করা হতো এত মানুষ দাঁড়ায় থাকতো না সরকার খাদ্য গুদামজাত করে খাদ্য দিয়া আর বহু খাদ্য সরকারের কাছে গুদামজাত থাকতো আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা ওই যে আমি প্রায় সময় বলি এটা আমার কমন ডায়লগ সকল ছোটবেলা শিখাইছে ঐকিক নিয়মের সুদের অঙ্ক এজন্য সুদ ছাড়া কিচ্ছু বুঝে না যদি উশর আর যাকাতের অঙ্ক শিখত তাহলে সে দারিদ্রতা দূরীকরণের সুন্দর ফর্মুলা পেয়ে যেত শুনেন উশর এটা হলো ফসলের যাকাত জমি থেকে জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় যেগুলো পচনশীল নয় যেগুলো পচে যায় না এমন সম্পদের যাকাত দিতে হবে তবে সম্পদ হইলেই কিন্তু যাকাত দিতে হবে না একটা নির্দিষ্ট পরিমাণ আছে 25 মণ 5 ওয়াসক সমপরিমাণ সম্পদ 5 ওয়াসক সমপরিমাণ ফসল ফলারে সেই সম্পদের যাকাত দিতে হবে এবং সেটা কিভাবে দিবেন আল্লাহর দেওয়া পানি বৃষ্টির পানি দিয়ে ফসল ফলালে 10 ভাগের 1 ভাগ দিবেন যেটাকে বলে উশর আর যদি নিজে সেচ দিয়ে নিজে খরচাবাদী করে ফসল আপনি ফলান ইসলাম কত সুন্দর তখন আপনি নিসফে উশর দিবেন অর্থাৎ আপনি তখন 5% দিবেন তাহলে খুব বেশি তো হয় না তাহলে দেখেন তো বাংলাদেশের কত মানুষের ধান কাটে গম ফলায় গম ধান ভুট্টা কিংবা আরো যত কৃষিজাত পণ্য আছে এগুলোর যদি ঠিকমতো উশর বা যাকাত দেওয়া হতো কি পরিমাণ কালেক্ট করা যেত শুনেন আমি পত্রিকা থেকে একটা হিসাব নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হলো আপনাদেরকে অবগতির জন্য আমি বলছি যে 2014-15 সালে একটা হিসাব আমি একটা পত্রিকায় পেলাম 2014-15 সালে বাংলাদেশ ধান চাষ ও উৎপাদনের যে পরিমাণ উৎপন্ন হয়েছিল সেটা আপনাদেরকে বলছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাব মতে তথ্য মতে 2014-15 সালে বাংলাদেশে মোট ধান উৎপন্ন হয়েছে 3,48,61,000 মেট্রিক টন আমি ক্যালকুলেটরে বসে হিসাব করলাম যে এই 3,48,61,000 মেট্রিক টন সমস্ত চাষাবাদকে আমি যদি সেচ দিয়ে চাষ হয়েছে ধরে নিই কারণ আল্লাহর দেওয়া পানি দিয়ে হইলে উশরের পরিমাণ বেশি এই উশরের পরিমাণ কি বেশি না 10 ভাগে 1 ভাগ আর সেচ দিয়ে করছেন খরচাপাতি করছেন 5% তো কম তা আমি 5% টা ধরছি 5% ধরে ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম এই 3,48,61,000 মেট্রিক টনের মোট যাকাত আসে 17,43,050 মেট্রিক টন আল্লাহু আকবার আরেকটা হিসাব করলাম যে বাংলাদেশে তো সবাই মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তো আমি এক কাজ করলাম 3 ভাগের 1 ভাগই বাদ দিয়ে দিলাম 2 ভাগ ধরলাম যদিও হিসাব করলে আরো বেশি তবে 1 ভাগ বাদ দিয়ে দেখলাম যে মোট উৎপাদনের 1/3 যদি আমরা বাদ দিয়ে ধরি তাহলে মোট উৎপাদন দাঁড়ায় তখন আপনার মোট উৎপাদন দাঁড়ায় 2,32,40,666.7 মেট্রিক টন যেটার উশর আসবে 11,62,033.34 মেট্রিক টন চিন্তা করেছেন আপনারা আল্লাহু আকবার এখন এই হিসাব যদি আপনি করেন আমি ধানকে টাকায় কনভার্ট করে দেখেছি যে প্রায় এই 12 লক্ষ মেট্রিক টন ধানের দাম হয় বর্তমান বাজারে 3,000 কোটি টাকারও বেশি একটু সুবহানাল্লাহ কই তো পঞ্চায়েত এটা কি সমস্ত কৃষিজাত পণ্যের হিসাব না শুধু ধানের হিসাব তো ধান দিয়ে যদি হয় আমি তো সবচেয়ে কম ধরে হিসাব করছি 3,000 কোটি আসলে সঠিকভাবে হিসাব করলে কমসে কম 10,000 কোটির বেশি হবে শুধু ধানের হিসাব আমি তো আপনাদেরকে বলেছি আমি সবচেয়ে কম হিসাব করছি নিজে নিজে বসে আমি অঙ্ক করেছি সকালবেলা 3,000 কোটি টাকাও যদি ধরি আর গম যব ভুট্টা ইত্যাদি 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 আরো যত কৃষিজাত পণ্য আছে হিসাব করলে দেখা যাবে অন্তত
কয়েক লক্ষ কোটি মেট্রিক টন ফসলের যাকাত সরকারের কোষাগারে যাবে সরকারকে বলবো যে সরকারই যখন দেশে ক্ষমতায় আসে খাদ্য ঘাটতি দূর করতে পারবেন শুনেন মানুষের ঘরে খাদ্যের অভাব হবে না যেভাবে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় হয়েছিল ফসলের যাকাত নিয়ে এরপরে সরকারের বাইতুল মাল খাদ্যে পরিপূর্ণ ছিল স্বয়ংসম্পূর্ণ দিতে দিতে মানুষও বাকি নাই কারে দিবে কারণ সবার ঘরেই ফসল আছে সবার ঘরে খাবার আছে আল্লাহু আকবার ফসলের যাকাত যদি একটা ফসল মন্ত্রণালয় নাই কেন বাংলাদেশে একটা ফসল মন্ত্রণালয় রেখে এরপরে দেশের বিশেষজ্ঞ আলেমদেরকে ওই মন্ত্রণালয়ের টেকনোটিক টেকনোটিক বলে না কি বলে টেকটনিক টেকটনিক নাকি নাকি কি কোটা একটা আছে না মন্ত্রী বানায় যে টেকনোক্যাট না তো টেকনোক্যাট এই কোটায় কিছু আলেমদেরকে মন্ত্রী বানান সংসদে তাদেরকে রাখেন তারা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যাকাত মন্ত্রণালয় আর ফসল মন্ত্রণালয়কে পরিচালনা করলে কারণ চোর ডাকাতদেরকে তো দেওয়া যাবে না বালিশ কাণ্ড জানে মানুষ বিভিন্ন কাণ্ডের খবর জানে আলেমদেরকে দিতে হবে এভাবে যদি যাকাতের টাকা আর ফসলের আর ফসলের যাকাত কালেক্ট করে ডিস্ট্রিবিউট করা হয় চ্যালেঞ্জ করলাম দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে না আপনারা যাকাতের অঙ্ক বুঝেন না যাকাতের হিসাব বুঝেন না আপনারা এজন্য বাংলাদেশের প্রতিটা মসজিদে 20-30 জুমা খালি যাকাতের অঙ্ক শেখানো উচিত মানুষদেরকে যে যাকাত দিয়ে কেমনে সমাজ থেকে দারিদ্র দূর করে দেওয়া হয় শেষ উদাহরণ দিয়ে আমার আলোচনা আজকে শেষ করছি মনে করেন এই ছোট্ট এলাকা 12 কোয়ার্টারে এই বছর 100 জন মানুষের উপরে যাকাত ফরজ হইল এখন সবার তো একরকম টাকা আসবে না হিসাব করলে তো যার যার টাকা সব এক জায়গায় করলে মনে করেন এই 12 কোটার একটা সরকার আছে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি মনে করেন এই 12 কোটার ছোট্ট একটা দেশ এখানে 100 জনের উপর যাকাত ফরজ এই 100 জনের টাকা এই 12 কোটারের সরকার কালেক্ট করছে টাকার পরিমাণ হইছে মনে করেন 5 লাখ তো 12 কোটারের সরকার 5 লাখ টাকা একত্রিত করে 12 কোটারের সরকার বললো যে 5 লাখ টাকা দিয়ে আমরা এবছর বেশি না 10 জন বেকারকে আমরা কাজের ব্যবস্থা করে দিব 12 কোটারের সরকার খুজ্জা 10 জন বেকার আনছে আইনা বলল এই তোমার একটা রিকশা কিনে দিলাম আরেকজনকে বলল তোমাকে একটা চায়ের টং করে দিলাম বিধবা নারীকে বলল তোমার একটা সেলাই মেশিন কিনে দিলাম আরেকজনকে বলল তোমারে একটা হালের বলদ কিনে দিলাম একটা গাভী কিনে দিলাম চাষা বলে কারণ সে তো সে হচ্ছে কৃষক ওই ব্যবস্থা করে দিল এভাবে যদি 10 জন বেকারকে এনে তাদের ঘরে অভাব থাকবে না বেকারগুলো বেকারত্ব দূর করে কাজে ফিরবে এরকম যদি করা হয় প্রতি বছর 10 জন 10 জন করে করতে বলেন তো একটা সময় এই 12 কোটারের সরকার 12 কোটারে আর গরিব মানুষ কি যাবে কথা বলেন পাবে 12 কোটার দিয়ে বুঝাইছে তাহলে গোটা বাংলাদেশের যাকাতগুলো কালেক্ট করে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করলে বাংলাদেশে গরিব থাকবে না খাদ্যের কোনো ঘাটতি দেখা দিবে না এই জন্য বিশেষজ্ঞ হলে আমাদের সাথে পরামর্শ করে যাকাত মন্ত্রণালয় গঠন করা এটা বর্তমান সময়ের এক অনিবার্য দাবি হয়ে পড়েছে আল্লাহ আমাদেরকে যাকাতের উপকারিতা বোঝার তৌফিক দান করে আমিন।